সিনেমা জগৎ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিও টপিক হচ্ছে বাজেট ও চিত্রনায়িকা চম্পার সেরা দশ ব্যবসা সফল সিনেমা। আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন চিত্রনায়িকা চম্পার সেরা দশ ব্যবসা সফল সিনেমার নাম, মুক্তি তারিখ, কাস্টিং, বাজেট, আয়, বক্স অফিস রিপোর্ট ও বিস্তারিত। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো শুরু করা যাক আমার আজকের ভিডিও। চিত্রনায়িকা চম্পার সেরা দশ ব্যবসা সফল সিনেমার তালিকায় দশ নম্বর স্থানে রয়েছে কাশেম মালার প্রেম সিনেমাটি। এই সিনেমাটি মুক্তি পায় 10 মে 1991 সালে। মোস্তফা আনোয়ার পরিচালিত কাশেম মালার প্রেম সিনেমাতে অভিনয় করেছেন চম্পা, মান্না, আনোয়ার হোসেন, শওকত আকবর, প্রবীর মিত্র, দিলদার, সাইফউদ্দিন, নাসির খান সহ আর অনেকে। এই সিনেমাটির বাজেট ছিল আনুমানিক 25 লক্ষ টাকা এবং এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 2 কোটি 20 লক্ষ টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপার হিট। চিত্রনায়িকা চম্পার সেরা দশ ব্যবসা সফল সিনেমা তালিকা 9 নম্বর স্থানে রয়েছে সহযাত্রী সিনেমাটি। এই সিনেমাটি মুক্তি পায় 28 আগস্ট 1987 সালে। আজহারুল ইসলাম খান পরিচালিত সহযাত্রী সিনেমাতে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, চম্পা, আলিরাজ, ইদ্রিস, আনোয়ারা, খলিল সহ আরও অনেকে। এই সিনেমাটির বাজেট ছিল আনুমানিক 25 লক্ষ টাকা এবং এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 2 কোটি 40 লক্ষ টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপার হিট। চিত্রনায়িকা চম্পার সেরা দশ ব্যবসা সফল সিনেমা তালিকা 8 নম্বর স্থানে রয়েছে তিন কন্যা সিনেমাটি। এই সিনেমাটি মুক্তি পায় 22 নভেম্বর 1985 সালে। শিবলি সাদিক পরিচালিত তিন কন্যা সিনেমাতে অভিনয় করেছেন সোহেল রানা, ববিতা, সুচন্দা, পরিমিত, ইলাস কাঞ্চন, চম্পা, গোলাম মোস্তফা, শওকত আকবর, সুজা খন্দকার, আহমেদ শরীফ সহ আরও অনেকে। এই সিনেমাটির বাজেট ছিল আনুমানিক 30 লক্ষ টাকা এবং এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 2.5 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপার হিট। চিত্রনায়িকা চম্পার সেরা দশ ব্যবসা সফল সিনেমা তালিকায় 7 নম্বর স্থানে রয়েছে নিষ্পাপ সিনেমাটি। এই সিনেমাটি মুক্তি পায় 16 আগস্ট 1986 সালে ঈদুল আজহায়। নায়ক আলমগীর পরিচালিত নিষ্পাপ সিনেমাতে অভিনয় করেছেন আলমগীর, চম্পা, জসিম, মান্না, আয়েশা আক্তার, রেহানা, জাম্বু সহ আর অনেকে। এই সিনেমাটির বাজেট ছিল আনুমানিক 25 লক্ষ টাকা এবং এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 2 কোটি 60 লক্ষ টাকা প্লাস। এই সিনেমাটির বাজেট ছিল আনুমানিক 25 লক্ষ টাকা এবং এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 2 কোটি 60 লক্ষ টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপার হিট। চিত্রনায়িকা চম্পার সেরা দশ ব্যবসা সফল সিনেমা তালিকায় 6 নম্বর স্থানে রয়েছে টপ রঙ্গা সিনেমাটি। এই সিনেমাটি মুক্তি পায় 6 ডিসেম্বর 1991 সালে। সহজুল ইসলাম কখন পরিচালিত টপ রঙ্গা সিনেমাতে অভিনয় করেছেন সোহেল রানা, শাবানা, রুবেল, চম্পা, ডেনিসিটা, হুমায়ুন ফরিদি সহ আর অনেকে। এই সিনেমাটির বাজেট ছিল আনুমানিক 60 লক্ষ টাকা এবং এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 2 কোটি 70 লক্ষ টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপার হিট। চিত্রনায়িকা চম্পার সেরা দশ ব্যবসা সফল সিনেমার তালিকায় 5 নম্বর স্থানে রয়েছে অবুজৃত সিনেমাটি। এই সিনেমাটি মুক্তি পায় 17 নভেম্বর 1989 সালে। মোস্তফা আনোয়ার পরিচালিত অবুজৃত সিনেমাতে অভিনয় করেছেন জাফর ইকবাল, ববিতা, চম্পা, লিলি, রাতিন, আরিফুল হক, শওকত আকবর, সাইফউদ্দিন, দারাশিকো, সিরাজুল ইসলাম, জাম্বু, রাজীব সহ আরও অনেকে। এই সিনেমাটির বাজেট ছিল আনুমানিক 40 লক্ষ টাকা এবং এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 2 কোটি 80 লক্ষ টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপার হিট। চিত্রনায়িকা চম্পার সেরা দশ ব্যবসা সফল সিনেমা তালিকায় 4 নম্বর স্থানে রয়েছে সিপাহী সিনেমাটি। এই সিনেমাটি মুক্তি পায় 14 জানুয়ারি 1994 সালে। কাজী হায়াত পরিচালিত সিপাহী সিনেমাতে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, চম্পা, মান্না, কবিতা, আনোয়ার হোসেন, খলিল, দিলদার, আহমেদ শরীফ সহ আর অনেকে। এই সিনেমাটির বাজেট ছিল আনুমানিক 70 লক্ষ টাকা এবং এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 3 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপার হিট। চিত্রনায়িকা চম্পার সেরা দশ ব্যবসা সফল সিনেমা তালিকায় 3 নম্বর স্থানে রয়েছে প্রেম দিওয়ানা সিনেমাটি। এই সিনেমাটি মুক্তি পায় 23 এপ্রিল 1993 সালে। মনতাজুর রহমান আকবর পরিচালিত প্রেম দিওয়ানা সিনেমাতে অভিনয় করেছেন মান্না, চম্পা, শাহিন আলম, সঙ্গীতা, খালেদ আক্তার, কল্পনা, জাম্বু, রাজীব, হুমায়ুন ফরিদি সহ আর অনেকে। এই সিনেমাটির বাজেট ছিল আনুমানিক 70 লক্ষ টাকা এবং এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 3 কোটি 20 লক্ষ টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপার হিট। চিত্রনায়িকা চম্পার সেরা দশ ব্যবসা সফল সিনেমা তালিকায় 2 নম্বর স্থানে রয়েছে ত্যাগ সিনেমাটি। এই সিনেমাটি মুক্তি পায় 2 জুলাই 1993 সালে। শিবলি সাদিক পরিচালিত ত্যাগ সিনেমাতে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, চম্পা, অরুণা বিশ্বাস, মিঠুন, শওকত আকবর, প্রবীর মিত্র, শর্মিলে আহমেদ, আমির সিরাজি, রাজ, এটিএম শামসুন জামান, হুমায়ুন ফরিদি সহ আরও অনেকে। এই সিনেমাটির বাজেট ছিল আনুমানিক 75 লক্ষ টাকা এবং এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 3.5 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপার ডুপার হিট। চিত্রনায়িকা চম্পার সেরা দশ ব্যবসা সফল সিনেমা তালিকায় 1 নম্বর স্থানে রয়েছে ভেজাচোক সিনেমাটি। এই সিনেমাটি মুক্তি পায় 25 মার্চ 1988 সালে। শিবলি সাদিক পরিচালিত ভেজাচোক সিনেমাতে অভিনয় করেছেন ইলাস কাঞ্চন, চম্পা, মিঠুন, নিপা মোনালিসা, সিরাজুল ইসলাম, দিলদার, আজিম সহ আরও অনেকে। এই সিনেমাটির বাজেট ছিল আনুমানিক 45 লক্ষ টাকা এবং এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 6 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন এবং কমেন্ট করে জানাবেন উপরোক্ত সিনেমাগুলোর মধ্যে কোন সিনেমাটি আপনার ফেভারিট। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই।